আজকের টিপসগুলো বেসিক্যালি স্টোরেজ টিপস বলতে পারেন, অর্গানাইজেশনের স্টোরেজ, এই দুটো তো আমাদের কাজের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সেটা রান্নাঘরেই হোক, আলমারিরই হোক বা বিছানারই হোক, যে কোনো জায়গায় অর্গানাইজ করার জন্য স্টোরেজটা ঠিকঠাক মতো থাকার খুব প্রয়োজন, আর সেটার জন্যই আমাদের আজকের টিপস। নমস্কার বন্ধুরা, মনিষ বেঙ্গালি হোমে আপনাদের সকলকে স্বাগত। আজকের টিপস ভিডিও তাহলে শুরু করি, চলুন। আজকে আমাদের প্রথম টিপসটা স্টোরেজ নিয়ে, স্পেশালি ফুড স্টোরেজ নিয়ে। আমরা যখন কোনো জায়গায় ফ্রিজেতে খাবার রাখি, তখন খুব অল্প অল্প পরিমাণ খাবার যদি বেঁচে যায়, তার প্রত্যেকটার জন্য একটা করে বাটি রাখতে হয়, আর সেটা কিন্তু ফ্রিজে অনেকটা জায়গা নিয়ে নেয়। আজকে তারই একটা সলিউশন নিয়ে চলে এসেছি, একটা মাইক্রোওয়েভ প্রুফ টিফিন বক্স বলতে পারেন, ফুড কন্টেনার বলতে পারেন, যা খুশি বলতে পারেন এটাকে। এটাতে চারিদিকটা এয়ারটাইট করা আছে, একটা এয়ারটাইট বক্স। আপনারা খুললে বুঝতে পারবেন এয়ারটাইট বক্সের তলাটা হচ্ছে কাঁচের। সেখানে তিনটে স্টোরেজ এরিয়া রয়েছে, একটা অনেকটা বড় আর দুটো একটু ছোট ছোট। আপনাদের যখন অল্প বিস্তর খাবার বেঁচে যাবে, তখন আপনারা একসাথে এই তিনটে জায়গাতে জিনিসটা রাখতে পারেন। আর যেহেতু ঢাকাটা এয়ারটাইট, তাই সেখানে এইভাবে যদি আপনারা রেখে দেন, তাহলে খাবারটা চট করে নষ্ট হবে না। তলাটা কিন্তু কাঁচের এবং মোটা কাঁচের, মাইক্রোওয়েভ প্রুফ কাঁচের, যার ফলে এটাতে আপনারা মাইক্রোওয়েভে খাবারগুলোকে একসঙ্গে তিনটে খাবারকে গরম করে নিতে পারছেন। চাইলে আপনারা এটাকে টিফিন বক্সের মতো ব্যবহার করতে পারেন ফুড ক্যারি করার জন্য। তো এভাবে যেহেতু কভারটা খুব ভালো, এবং এটাকে দেখুন এয়ারটাইট করার জন্য একটা দুটো বাটনও আছে, আপনারা প্রয়োজন হলে ওটাকে খুলে দিতে পারেন। আর যদি মনে হয় যে না আমরা এয়ারটাইট করেই রাখবো, তাহলে আপনারা এয়ারটাইট করেও রাখতে পারেন। এইভাবে এটাকে খুলে রাখা যায় কিন্তু। তো এই যে জিনিসটা, সেই জিনিসটাকে যদি আপনারা মানে ফ্রিজে তো রাখছেনই, তার সাথে মাইক্রোওয়েভে খাবার গরম করার জন্য যখন ব্যবহার করবেন, দেখবেন একসাথে আপনাদের অনেকটা খাবার অল্প অল্প করে হয়ে যাবে। আর এই যেভাবে আমরা এখানে দেখানো আছে, ঠিক সেই একইভাবে আপনারা এটাকে ক্যারি করতে পারেন আপনাদের খাবার নিয়ে যাওয়ার জন্য, যেভাবে আমরা টিফিন বক্স নিয়ে যাই, আর অফিসে গিয়ে কিন্তু এইটাকে মাইক্রোওয়েভ থাকলে গরম করে খেয়ে নেওয়া যায়। আমরা চলে যাব পরবর্তী টিপসে। আজকে আমাদের পরবর্তী টিপসটা আলমারি গোছানো নিয়ে। আলমারি অর্গানাইজেশনের সময় আমরা বিভিন্ন প্রসেস ফলো করে থাকি, তাতে শাড়ির সঙ্গে সায়া, ব্লাউজ সব কিছুই রাখা থাকে, কিন্তু প্রত্যেক শাড়িতে তো আর ম্যাচিং সায়া রাখা সম্ভব হয় না। তো যার ফলে কি হয়, একটা সায়াকে আমরা অনেকগুলো শাড়ির সাথে ব্যবহার করি, তখন সেটাকে কোথায় রাখবো? তো যার ফলে সায়াগুলোকে আমরা চেষ্টা করি একটা জায়গায় রাখার, কিন্তু সেই একটা জায়গায় রাখার জন্য আপনারা যেটাকে ব্যবহার করতে পারেন বা যেটা নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে যে কোনো কাপড়ের দোকানে ওনারা দেখবেন এই ধরনের ব্যাগের ভেতর যে কোনো শার্টের পিস বা এই ধরনের রাখে। তো আপনাদের যদি কোনো চেনা কাপড়ের দোকান থাকে ছোটোখাটো পাড়ার, তো তাদেরকে গিয়ে বলতে পারেন, তাদের থেকে দরকার হলে এটা বিনা পয়সাতেও পাওয়া যায়, বা পয়সা দিয়ে আপনারা এগুলোকে নিয়ে আসতে পারেন। এই স্টোরেজ কন্টেনারটার সবচেয়ে সুবিধা হচ্ছে যে এটা ট্রান্সপ্যারেন্ট এবং ভেতরে রাখা জিনিসগুলো দেখা যায়। অনেকগুলো সায়া এখানে ধরে, ওপরে একটা চেনও দেওয়া আছে, যে চেনটার সাহায্যে আপনারা লক করে দিতে পারবেন ওটাকে। আর দুটো হ্যান্ডেল থাকে, যেটার সাহায্যে আপনারা যে কোনো জায়গায় ঝুলিয়েও রেখে দিতে পারেন। আশা করি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে, যখন সায়া খুঁজে পেতে আর কোনো অসুবিধা হবে না। যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আমরা চলে যাব আজকে আমাদের পরবর্তী টিপসে। আজকে আমাদের পরবর্তী টিপসটা গ্রসারি নিয়ে। আমরা যখন সারা মাসের গ্রসারি একসাথে নিয়ে আসি, তখন সেগুলো বিভিন্ন জায়গায় ঢালার পরেও অনেকটা বেশি থেকে যায়। সেগুলোকে আপনারা এরকম বড় বড় কন্টেনারের মধ্যে স্টোর করতে পারেন, প্লাস্টিক কন্টেনারের মধ্যে, এবং ক্যাটেগরি ওয়াইজ আলাদা করে রাখতে পারেন। যেমন আমাদের এখানে একটার মধ্যে আমরা সমস্ত রকম মশলা রাখি, যত মশলা, গুঁড়ো মশলা, যেগুলো আমরা বাইরে থেকে কিনতেই হয়, যেগুলো বাড়িতে হয় না, এটার মধ্যে নিউট্রেলা, পাঁপড় ইত্যাদি সব কিছু থাকে, সেগুলো এখানে খুব চট করে যাতে খুঁজে পাওয়া যায়। আর এটার মধ্যে থাকে এক্সট্রা ময়দা, বেসন, কর্নফ্লাওয়ার, যে জিনিসগুলো একটু মানে কেয়ার নিয়ে রাখার দরকার হয়, পোকা টোকা হয়ে যাবার চান্স থাকে, তো সেগুলো এখানে থাকে। তো এইভাবে যদি আপনারা ক্যাটেগরি ধরে ধরে আলাদা আলাদা এইরকম কন্টেনারের মধ্যে স্টোর করে রাখেন আপনাদের এক্সট্রা জিনিসগুলো, তাতে কি হয়, সারা মাসের জিনিসটা একসাথে নিয়ে চলে আসা হয়। আর সারা মাসের জিনিস একসাথে নিয়ে আসলে বারবার দোকান যাবার সমস্যা থাকে না। যত আমরা বেশি দোকানে যাই, সেখানে কিন্তু আজে বাজে জিনিস কিনে আনার টেন্ডেন্সিটাও আমাদের বাড়ে।
যার ফলে আপনাদের একদম মাসের প্রথমে সব জিনিস এসে যায়, সময় বাঁচে এবং অর্থটাও অনেকটাই আপনাদের বেঁচে যায়। এইভাবে যদি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে করে স্টোরেজ রাখেন এবং গায়ে যদি লেবেল করে রাখেন যে কোনটার ভেতরে কি কি জিনিস রয়েছে, তাহলে কিন্তু কোনো জিনিস নষ্টও হবে না। যদি কোনো জিনিস এক্সেস মাসে রেখে দেয়, পরের মাসে সেটাকে আপনারা আনবেন না। তো এইভাবে আপনাদের এই প্রসেসটা ফলো করলে কিন্তু দেখবেন যে অনেকটা আপনাদের অপচয় বন্ধ হয়ে যাচ্ছে। পুরো যা কিনে আনছেন তার পুরোটাই আপনারা ব্যবহার করছেন এবং পুরোটা ব্যবহার করার ফলে আপনাদের পয়সাও কিন্তু বেশ কিছুটা সেভ হয়ে যাচ্ছে। চলে যাব পরের টিপসে। পরের টিপসে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে শপিং ব্যাগকে কিভাবে আপনারা রিউজ করবেন। প্রচুর শপিং ব্যাগ আমাদের বাড়িতে আসে, পাতলা বা মোটা বা বিভিন্ন ধরনের। এই ধরনের যে শপিং ব্যাগগুলো, এগুলো একটু পাতলা শপিং ব্যাগ, এটা দিয়ে কিন্তু আমরা ভীষণ সুন্দর একটা অর্গানাইজার বানাতে পারি। এর আগে একটা আমি অর্গানাইজার বানিয়ে আপনাদের দেখিয়েছিলাম কোনো একটা ভিডিওতে, আপনারা চাইলে চ্যানেলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন। আর আজকে যেটা দেখাবো সেটার জন্য জাস্ট এইটাকে এইভাবে একটা ভাঁজ করে তুলে দিতে হবে। ভাঁজ করে তুলে দেবার পরে এইখানে সেলাই করে দিতে হবে। ওপরে যে হ্যান্ডেলটা, সেই হ্যান্ডেলটা যেখানে আছে সেখানেই থাকবে। এই অংশটাতে আমি তিনটে সেলাই করে দেব, একটা এখানে, একটা মিডল বরাবর, আর একটা হচ্ছে ডান দিকে। তো আপনারা চাইলে সেলাই যদি না করতে চান তাহলে সেফটি পিন দিয়েও টেম্পোরারি কাজ চালাতে পারেন, তবে আমার মনে হয় যে সেলাই করে নিলে কিন্তু কাজটা করতে অনেক সুবিধা হবে। তো আমি প্রথমে চলে যাব এগুলোকে সেলাই করার কাজে। সেলাই করার পরে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা এটাকে ব্যবহার করব। একটা দিক সেলাই করে নেওয়া হয়ে গেছে, এবার আমি আরেকটা দিক সেলাই করে নিচ্ছি আর মিডল বরাবরও কিন্তু আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। তিনটে দিক সেলাই করে নেবার পরে ফিরে এলাম। তিনটে দিকে সেলাই হয়ে যাবার ফলে আমার দুটো আলাদা আলাদা কম্পার্টমেন্ট তৈরি হয়েছে। এবার এই জিনিসটাকে আমি খাটের ভেতরে, মানে খাটের গদি থেকে ঝুলিয়ে দিচ্ছি। খাটের গদি থেকে ভেতরে যে অংশটা ছিল, হ্যান্ডেল দেওয়া অংশটা, সেটা গদির ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আর এইভাবে ঝোলানোর ফলে এখানে আপনারা কী কী জিনিস রাখতে পারবেন। রাত্রে যখন আমরা শুতে যাই তখন চশমা খুলে রাখা, যদি মোবাইল দেখতে দেখতে আমরা ঘুমোতে যাই তাহলে মোবাইল রাখা, এই জিনিসগুলো সাধারণভাবে হয় আমাদেরকে, উঠে বেডসাইড টেবিলে রাখতে হয় অথবা বিছানার পাশে, মানে বালিশের পাশে নিয়েই আমরা শুয়ে পড়ি। তো সেগুলো থেকে এড়ানোর জন্য হাতের কাছে এগুলোকে রেখে দিতে পারেন। সকালবেলা উঠে চশমা যাদের খুব কম্পালসারি তাদের খুঁজে পেতে অসুবিধা হবে না। হঠাৎ করে মোবাইল বাজলে মোবাইলও খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। বাড়িতে যদি বাচ্চা থাকে তাদের হাত থেকে একটু দূরে রাখতে পারবেন। চাইলে এখানে বসে আপনারা পড়াশোনা করার সময় পেন ইত্যাদি রাখতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই যে খাপগুলো বানিয়েছি সেই খাপের সংখ্যাটা আরও একটুখানি বাড়িয়ে দেবেন এখান থেকে সেলাই করে করে। তাহলেই দেখবেন আলাদা আলাদা কম্পার্টমেন্ট তৈরি হয়ে যাবে এবং আলাদা আলাদা করে আপনারা জিনিসপত্রগুলো রাখতে পারছেন। এখানে একটা ছোট জায়গা তৈরি হয়েছে যেখানেও আপনারা টুকটাক ধরুন ইয়ার রিং খুললেন বা এই সমস্ত কিছু রেখে দিতে পারবেন। কিন্তু এই টিপসটা কিন্তু আপনাদের খুব কাজে আসবে, আর যদি কাজে আসে তাহলে একটা লাইক করে দেবেন। চলে যাব পরবর্তী টিপসে। আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই হারপিক ব্যবহার হয়, আর হারপিক ব্যবহারের পরে সেই যে কন্টেনারটা, সেই কন্টেনারটাকে আমরা সাধারণত কাবাড়িওয়ালাকে ফেলে দিই। তো সেটাকে আমি আজকে কেটে নেব। কেটে নেবার জন্য আগুনে একটা ছুরি গরম করে নিয়েছি, আর এই গরম ছুরিটা দিয়ে আমি এইভাবে সোজাসুজি এই অংশটাকে আগে কেটে নিচ্ছি। আপনারা অন্য কোনো প্রসেসেও চাইলে কেটে নিতে পারেন, আমি সাধারণত গরম ছুরি দিয়ে এটাকে কিন্তু কেটে নিই। আমার এটা কেটে নেওয়া হয়ে গেছে, আপনারা চাইলে আর একটু ভালো করে কাটতে পারেন। আমার কাটাটা একটুখানি এবড়ো খেবড়ো হলো, এবার কাঁচি দিয়ে একটুখানি প্লেন করে নেব। এবার তলাতে একটা ছোট্ট অংশ কেটে নেব, এই যেখান থেকে দেখাচ্ছি এইটার বরাবর একটা ছোট্ট অংশ আমি কেটে নিচ্ছি। ভিতরে এই চৌকো অংশটা কেটে নিয়েছি, এবার ভেতরটা ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি। এখানে একটা হোল টাইপের তৈরি হয়ে গেছে। এবার এই হোলটার ভেতরে আপনারা চাইলে কিন্তু মোবাইল যখন চার্জ করবেন তখন চার্জার দিয়ে তার ভেতরে এই হোলটাকে ঢুকিয়ে এখানে মোবাইল রেখে চার্জ করতে পারেন। কিন্তু এই কন্টেনারটা একটু ছোট, তাই এখানে বড় সাইজের মোবাইল ঢোকানোটা একটু মুশকিল। আপনাদের যদি বড় সাইজের কন্টেনার হয় তাহলে বড় মোবাইল এখানে দিয়ে আপনারা চার্জে দিতে পারেন, সেক্ষেত্রে মোবাইলটা রাখার যে সমস্যা সেটা থাকবে না। আমি যেটা করব সেটা হচ্ছে এই পর্যন্ত যে অংশটা সেখানে কিছুটা মাটি ভরে নেব। আগে খুব সামান্য পরিমাণ মাটিটা ভরে নিয়েছি যাতে ঠিক তলা পর্যন্তই মাটিটা থাকে। এবারে এর ভেতরে আমি
দুটো ছোট্ট ছোট্ট মানি প্ল্যান্টের টুকরো লাগিয়ে দিচ্ছি। শেকড় শুদ্ধ লাগাতে পারেন, যদি শেকড় ছাড়া মনে হয় পাতার অংশগুলোকে কেটেও লাগাতে পারেন। মানি প্ল্যান্ট কিন্তু এভাবে প্রপাগেট হয়। তো এবারে এটাকে লাগিয়ে দিয়ে আমরা যেহেতু তলায় মাটি দিয়েছি, চাইলে এখানে জল দিয়েও লাগাতে পারেন, কিন্তু জল আমি দেব না। মাটিতে মানি প্ল্যান্ট আরও অনেক ভালো হয় জলের থেকে। তো এইভাবে দিয়ে এই অংশটাকে আমি একটা জায়গায় ঝুলিয়ে দিচ্ছি। দেখতে দেখুন খুব সুন্দর লাগছে। আর এই গর্তটা রাখা হয়েছে যাতে পরবর্তী ক্ষেত্রে মানি প্ল্যান্টটা যখন বাড়বে ওই গর্তের ভেতর দিয়ে বেরিয়ে এসে তলাতে ঝোলে, তাতে কিন্তু দেখতে খুব সুন্দর হয়। যে কোনো জায়গায় একটা ছোট্ট পেরেক পুঁতে এটাকে ঝুলিয়ে রেখে দেবেন। আর দেখবেন এই যে বাইরে আমি রঙও করিনি, এই কারণে গাছটা দিয়েই যখন এই অংশটা পুরোটা ঢাকা পড়ে যাবে, তখন আর আপনাদের ওই কর্নারটাকে আলাদা করে ডেকোরেট করার কোনো প্রয়োজনই হবে না। এবং আলাদা করে ডেকোরেট করার প্রয়োজন হবে না বলেই এইটা ইটসেলফে একটা ডেকোরেটিং আইটেমে দাঁড়িয়ে যাবে। আশা করি এই টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, আর নিজেরা লাইক করে দেবেন। আর আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ করব আপনাদের। আজকের প্রত্যেকটা টিপস যে আপনাদের অনেক অনেক কাজে আসবে সে ব্যাপারে আমি কিন্তু নিশ্চিত। আর আপনাদের কাজে এলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর পরের দিন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জানে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।